এখনও ধোয়া উঠছে বঙ্গবাজারে ধ্বংসস্তূপের শেষ সম্বল খুঁজে ফিরছেন ক্ষতিগ্রস্তরা। কেউ কেউ লকার খুঁজে পেলেও সব টাকা পড়ে যায়। নিজেকে নির্দোষ দাবি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। জামিনে মুক্তি পেয়ে ফিরেছেন ফ্লোরিডায়। বিচার ব্যবস্থাকে ক্রেনরক হিসাবে ব্যবহারের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ২৪ ঘন্টা পেরিয়ে গেল, এখনও জায়গায় জায়গায় ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ধ্বংসস্তূপে নিজ নিজ দোকান ব্যবসা প্রতিষ্ঠানের জায়গাটিতে শেষ সম্বল খুঁজে ফিরছেন ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার খুব সকালে আগুন লাগায় ব্যবসায়ীরা ছিলেন না দোকানে, এর জন্য নগদ টাকাও বের করে নিয়ে যেতে পারেননি কেউ। তাই আজ সকালে ব্যবসায়ীদের অনেকেই ধ্বংসস্তূপে নিজের দোকানের জায়গাটি সন্ধান করছেন, খোঁজ করছেন নগদ টাকা রাখার বাক্স অথবা লকারটি। কেউ কেউ পেলেও দেখতে পান ভেতরের টাকা পুড়ে একেবারেই ছাই হয়ে গেছে। আবার ধ্বংসস্তূপের নিচে এখনও আগুন জ্বলতে থাকায় সঠিকভাবে তল্লাশিও করতে পারছেন না অনেকে। অন্যদিকে গত রাত থেকেই পাশের এনএক্স টাওয়ারে গোডাউন থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। দেশের অন্যতম পাইকারি পোশাকের ব্যবসা প্রতিষ্ঠানের অনেক গোডাউন এখানে। ভবনটিতেও আগুন লাগায় মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে, পর্যাপ্ত কর্মী না থাকায় বেগ পেতে হচ্ছে ব্যবসায়ীদের। তাদের অনেকেই বলছেন ঈদের আগে এভাবে আগুন লাগায় তাদের পথে বসার উপক্রম হয়েছে। এক্সপোর্টের ফ্যান, এক্সপোর্টের ফ্যান, গার্মেন্টসের ফ্যান, গার্মেন্টসের ফ্যানগুলো আর সি টাকা আছে, মানে সিন্ধুক আছে। তো এখন মানে বলছে আর কি না, সব 48 ঘন্টা একটা সময় আছে, মানে সিন্ধুকের ইয়ে আর কি, মোটামুটি 48 ঘন্টা বেশি কিছু হইব না। এই কারণে দেখতেছি মানে পাওয়া টাওয়া যায় কিনা, যদি কোনো সন্ধান পাওয়া 5 লক্ষ টাকা ছিল, এই কারণে দেখতেছি আর কি। মানে সে সিন্ধুকের মধ্যে 5 লাখ টাকার মতো ছিল আর কি, কিন্তু এখন খোঁজ করার সুযোগ পাচ্ছেন না? এখনো পাইতেছি না, সপ্তাহ আগুন তো, এখানে সপ্তাহ আগুনই হয়ে গেছে, একে দেখতেছি আর কি যে আছে কিনা। যদি শেষ কিছু থাকে সেই আশা নিয়ে বিয়ে অতটুকু ভাই আর কি। তারপর তো এটাই ছিল তো আপনার বোধ হয় ব্যবসা জীবিকার মেইন, আর কিছু ছিল আপনার না এই ব্যবসার উপরে? আপনি এটার উপরে আমার এখন এই খোঁজার জন্য কি করবেন দেখতেছি আমি তো, মানে গলি এটা তো দেখতেছি এখানে, মানে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কায় উত্তরাঞ্চলের যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর 13.5 কিলোমিটারের উন্নয়ন কাজ চলমান থাকায় ঈদযাত্রা দুর্বিষহ হওয়ার আশঙ্কা তাদের। যদিও মহাসড়কে যানজট মুক্ত রাখতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক কর্তৃপক্ষ ও জেলা পুলিশ। ঈদে অতিরিক্ত গাড়ির চাপ ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের ভোগান্তিতে পড়েছেন উত্তরের মানুষ। এর মধ্যে আবার টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত 13.5 কিলোমিটারে চলছে সংস্কার কাজ। তাছাড়া 6 লেন সড়কের যানবাহনের চাপ গিয়ে পড়ে 2 লেনের এই সড়কে। এ কারণে এবার ঈদযাত্রায় ভোগান্তি আরও দীর্ঘ হওয়ার শঙ্কা চালক ও যাত্রীদের। ভোগান্তি হলো জনগণের আর আমার, আর রাষ্ট্রের যে আমলা আছে সব সমস্যা হলো এদের পেট ভরে আমলাদের। বিভিন্ন ধরনের গাড়ি আছে, রাজশাহী, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, একই রাস্তা, যার কারণে যানজট লেগে থাকে। এখনই গাড়ি যেভাবে চলে একদম স্লোলি চলে, মানে অনুমান করা যায় যে ভবিষ্যতেও ঈদের মধ্যে আরো বেশি এটা ভোগান্তি আমাদের পোহাতে হবে। এক রাস্তা লাইনের গাড়ি আর এক রাস্তা চলে যায়, এই কারণেই যানজট। সড়ক বিভাগ বলছে ঈদের আগে এলেঙ্গা থেকে ভুয়াপুর লিংক রোড পর্যন্ত 4 লেনের কাজ শেষ করে চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। আমরা আমাদের টিম রোসেন হাইওয়ে, জেলা পুলিশ, আমরা অ্যালাইনমেন্টে থাকব, রোডে থাকব। ওই পয়েন্ট থেকে আমরা আমাদের লোক জেলা পুলিশ হাইওয়ে ওনারা থেকে এই অ্যালাইনমেন্ট দিয়ে ছেড়ে দিব, সো দ্যাট আশা করছি আমরা ঈদমুখী, বাড়িমুখী, ঘরমুখী যাত্রীদের যাতায়াতের কোনো রকম কোনো সমস্যা হবে না। এদিকে ঈদে এ মহাসড়ক যানজট মুক্ত রাখতে নানা পরিকল্পনা নিয়েছে পুলিশ। এই 2 লেনের যে রাস্তাটি 13 কিলোমিটার লেঙ্গা থেকে উত্তরবঙ্গমুখী, এটা আমরা একমুখী করে রাখার চেষ্টা করব সব সময়। তো এটা যদি করতে পারি আশা করি সম্ভাব্য যে ঝুঁকিগুলো আছে সেগুলো থেকে আমরা পরিত্রাণ পাব। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তরাঞ্চল সহ 23টি জেলার যানবাহন চলাচল করে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কার্যকর ব্যবস্থা চায় ভুক্তভোগীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।
ফৌজদারি মামলায় আত্মসমর্পণের পর জামিন পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 34টি অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করছেন তিনি। মামলার পরবর্তী শুনানি 4 ডিসেম্বর। ফ্লোরিডায় ফিরে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ট্রাম্পের দাবি, ভোটে জিততে বিচার ব্যবস্থাকে ক্রীড়নক হিসাবে ব্যবহার করছেন ক্ষমতাসীনরা। তার অভিযোগ, 2024 সালে নির্বাচনে হস্তক্ষেপ করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অর্থনৈতিক ও বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র এখন যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে, তিনি ক্ষমতায় থাকলে সেগুলোর মুখোমুখি হতে হতো না, দাবি ট্রাম্পের। বক্তব্যে তদন্তকারী ম্যানহাটন জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের পদত্যাগ দাবি করেন সাবেক এই প্রেসিডেন্ট। এর আগে ম্যানহাটন আদালতে গ্রেফতার দেখানোর কিছু সময় পর ডোনাল্ড ট্রাম্পকে জামিন দেওয়া হয়। আদালত থেকে বেরিয়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়লেও সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব তিনি দেননি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত একমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2020 সালে নির্বাচনের আগে পর্নতারকাকে ঘুষ দেওয়া, সরকারি নথির গোপনীয়তা লঙ্ঘন সহ একাধিক অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এবার খেলার সংবাদ। ক্রিকেট, ঢাকা টেস্টে চলছে দ্বিতীয় দিনের খেলা। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে করা 314 রানের জবাব দিচ্ছে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে শেষ খবর পর্যন্ত টাইগাররা সংগ্রহ 2 উইকেটে 39 রান। আগের দিন আইরিশদের প্রথম ইনিংস 314 রানে শেষ করে দিয়ে শেষ বিকালে 10 ওভার ব্যাটিং করার সুযোগ পায় টাইগাররা, আর 34 রান তুলতেই স্বাগতিকদের হারাতে হয় 2 উইকেট। ইনিংসের প্রথম ওভারে নাজমুল হোসেন শান্ত বিদায় নেন রানের খাতা না খুলে, তাকে বোল করে দেন স্ট্রাইকার পেসার মার্ক অ্যাডার। তামিম ইকবাল ও মুমিনুল হক 9ম ওভারে 5 বল পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন। 10ম ওভারে শেষ বলে বিপত্তিটা ঘটান অ্যান্ডি ম্যাকব্রাইন, তামিমকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন এই অফ স্পিনার। 21 রান করে আউট হন তামিম। 12 রানে অপরাজিত থাকা মুমিনুলের সঙ্গে আজ ব্যাটিং করতে নামেন মুশফিকুর রহিম। এল ক্লাসিকো ফুটবল, বছরের চতুর্থ এল ক্লাসিকোয় আজ বার্সেলোনা রিয়াল মাদ্রিদ মুখোমুখি। স্প্যানিশ কাপ কোপা ডেল রের শেষ 16 চিরপ্রতিদ্বন্দ্বীর ফিরতি লেগ ম্যাচটি হবে বার্সেলোনার মাঠে। রিয়ালের মাঠে প্রথম লেগ 1-0 গোলে জিতেছিল বার্সেলোনা। বাংলাদেশ সময় রাতে 2টায় শুরু হবে ম্যাচটি। এক মাসের মধ্যে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর এটি তৃতীয় সাক্ষাৎ, আর চলতি বছরে নিজেদের চতুর্থ লড়াই। গত 3 এল ক্লাসিকোতেই জয় হেরেছে জাভি হার্নান্দেসের বার্সা। প্রথম দেখা গত জানুয়ারিতে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে, বার্সার জয় 3-1 গোলে। পরের সাক্ষাৎ 2 মার্চ কোপা ডেল রের শেষ 16 রিয়ালের মাঠে কাতালান জায়ানদের জয় এবার 1-0। তৃতীয় সাক্ষাৎ 19 মার্চ লালিগায়, ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 2-1 হারিয়ে লীগ শিরোপার এক পা দিয়ে রাখে জাভি হার্নান্দেসের দল। টানা 3 এল ক্লাসিকো হারের জ্বালা মেটাতে আজ মুরিয়া রিয়াল। সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনসেলোতি সে কথাই জানিয়েছে। রবিবার লীগ ম্যাচে ভায়োলিতকে 6-0 উড়িয়ে আত্মবিশ্বাসটাও ফিরে পেয়েছে মাদ্রিদ জায়ান্টরা। হ্যাটট্রিক করেছে করিম বেনজামা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট সূত্র দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews আর সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।